নমস্কার বন্ধুরা, ওল্ড গপ্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সৌভিক, আজ আপনাদের সামনে তুলে ধরব বাংলা চলচ্চিত্র ও দূরদর্শনের এক জনপ্রিয় অভিনেত্রীর জীবনী। তিনি অতি পরিচিত মুখ, অভিনেত্রী অনুশ্রী দাস। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। অভিনেত্রী অনুশ্রী দাসের জন্ম কলকাতাতে এবং তার বেড়ে ওঠা ও পড়াশোনা সবই কলকাতাতেই সম্পন্ন হয়। তিনি ভবেশ কুণ্ডু পরিচালিত বৌরানী ছায়াছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথম রূপলি পর্দায় আত্মপ্রকাশ করেন। এই ছবিটি মুক্তি পেয়েছিল 1991 সালে। তার ওই মিষ্টি মুখ ও সুন্দর অভিনয় দিয়ে বাংলা সিনেমাপ্রেমী মানুষের মন জয় করে নিয়েছিলেন। এরপর 1992 সালে রূপবান কন্যা চলচ্চিত্রে প্রধান ভূমিকায় রূপবান চরিত্রে অভিনয় পান তিনি। এছাড়াও ভাই আমার ভাই, প্রাণের চেয়ে প্রিয় ছবিতে তার অভিনয় অত্যন্ত প্রশংসিত হয়েছিল। পরবর্তীতে তিনি আরও অনেক ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করেন, যেমন বিশ্বাস অবিশ্বাস, অবুঝ মন, স্বামীর আদেশ প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি শুধু বাংলা চলচ্চিত্রে সীমাবদ্ধ থাকেননি, বহু উড়িয়া চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনেত্রী অনুশ্রী দাস বহু টিভি ধারাবাহিকেও অভিনয় করেছেন, যেমন খেলা, বিন্নিধানের খই, ইষ্টি কুটুম, জল নূপুর, ফাগুন বউ, খড়কুটো প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়াও তিনি একাধিক যাত্রাপালায় দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী অনুশ্রী দাস জনপ্রিয় অভিনেতা ভরত কলকে বিবাহ করেন, যা পরে বিচ্ছেদ হয়ে যায়। ভিডিওটি এই পর্যন্তই। ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানাই অভিনেত্রী অনুশ্রী দাসকে। ওনার সুস্থতা কামনা করি। ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।